হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করেছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি অরুণাংশু, আর আমার চ্যানেল মাই লাইফে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠলাম, আর জানো তো কিছুক্ষণ আগে থেকে এই চোখের এই পাতাগুলো না কেমন জ্বালা জ্বালা করছে, জানি না কিসের জন্য এরকম জ্বালা জ্বালা করছে। আর হচ্ছে আর একটা কথা তোমাদের বলা হয়নি, আমাদের যে এই যে টিভি কালকের এই রাতে মা দেখতে দেখতে ওই যে সানের যে সেট আপ বক্স ওইটা না মানে অফ হয়ে গিয়েছে, কি করে অফ হয়ে গিয়েছে জানি না। তো ওটা তো আর কি মানে দোকানে নিয়ে যেতে হবে ঠিকঠাক করতে, কারণ কি বলতো এই যে মানে এই টিভিটার জন্য মা বেঁচে আছে। আর মাও বলছিল যে সকালে উঠে থেকে হাঁটু কোমর সব ব্যথা করছে, কালকে সারা রাত কিন্তু ঘুম হয়নি। তারপরে সকালে উঠে তেল মালিশ করেছে, মানে পায়ে মানে গরম তেল, মানে যা যা আর কি করণীয় ঔষধ তো খাচ্ছে সেগুলোর সঙ্গে ওগুলো করছে। তো কেন জানি না আমার এই চোখের পাতা ফাতাগুলো কেমন যেন জ্বালা জ্বালা করছে। তো চলো এখন কি করতে হবে, সকালবেলা উঠে একটু চা খাওয়া যাক। চা খেয়ে যদি মনে হয় চা খেলে যদি এটা ঠিক হয় তো সেই কারণে, তো চলো একটু চা খাবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা, আশা করি যে আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দেখো গাইস, আজ যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্য গ্যাস ট্যাসগুলো আমি একটু পুঁছে নিয়েছি। আজকে পুঁছে নিয়ে দেখো চাটা বসিয়ে দিয়েছে, অনেকটা দেরি হয়ে গিয়েছে আজকে চা বসাতে। তো মা এই যে গ্যাসের যে এই যে ঝিঁকঝিঁক মতো যেটার উপরে আর কি সসপেনটা বসিয়েছি, তো এইগুলো আর কি মা পরিষ্কার করে দিয়েছে। তো এক পাশেরটা লাগিয়ে চা করছে, আর এইদিকে দেখো জলের বোতল মেপে, দেখো কাপ মেপে জল বসিয়ে দিলাম, আর চায়ের যে ডাব্বাটা সেই ডাব্বাটাও তো এখানে আছে। আর দেখতেই পাচ্ছ আমি এখন চা বসিয়ে দিয়েছি, চা খাবো। আর দেখো আজকে কিন্তু আমি আর কি পুঁছে পুঁছে নিয়েছি কোনো রকম একটু একটু করে। আর মায়ের শরীরটা না আজকে একটু খারাপ, সকাল থেকেই মানে সকাল থেকে না কাল রাত থেকেই খারাপ। তো দেখো, আর বৌদি ভাই দেখো এই যে থালা বাসনগুলো দেখো ধোয়া ধুই করা হয়ে গিয়েছে, তো এইগুলো আর কি উপুড় করে দিচ্ছে জলগুলো আর কি মানে সরার জন্য। দেখতেই পাচ্ছ একটা একটা করে সব উপুড় করে দিচ্ছে। এত জিনিসপত্র আমাদের রোজই মাজা ঘষা করতে হয়, কত জিনিসপত্র আমাদের মাজা ঘষা করতে হয় দেখতেই পাচ্ছ গাইস। আসলে আমাদের অনেকগুলো তরকারি হয় তো, আর সব কিছুই আমাদের লাগে, মুড়ি ফুড়ি খাই, তারপরে চচ্চড়ি তরকার টরকার বিভিন্ন ছোট ছোট ডেকচিতে আর কি হয়। তো দেখো চায়ের জল কিন্তু ফুটে গিয়েছে, চিনিটা তো অনেক আগেই দিয়ে দিয়েছিলাম, আর এই যে চা পাতা আছে চা পাতাটা আর কি মেপে রেখে দিয়েছি, আর এখন গ্যাসের নবটা বন্ধ করে দিয়ে চা পাতাটা দিয়ে দিয়েছি। দেখো এবার প্লেটটা ঢাকা দেবো, কিছুক্ষণ বাদেই কিন্তু চায়ের ফ্লেভারটা চলে আসবে, তো এখন একটু ওয়েট করছি। তো দেখতেই পাচ্ছ আর চায়ের ডাব্বাটা কিন্তু বন্ধ করা হয়নি, তো চায়ের ডাব্বাটা দেখো মুখাটা লাগিয়ে দেখো বন্ধ করে দিলাম। আর দেখো আমি এই দিকটায় কাপ টাপগুলো সব আছে, আর দেখো আমি কিছুক্ষণ এখানে আর কি ওয়েট করছি যে কিছুক্ষণ বাদে আর কি চাটা ছাঁকবো। আর আমি দেখো সকাল থেকেই পুরো খালি গায়েতে, সেটাই তোমাদেরকে বলার চেষ্টা করছি আর কি, যে আর শার্ট ফাট পরে আর থাকার মতো অবস্থাতে এখন নেই, যা গরম পড়ছে। দেখো এটা আমার চা, আর আমি আমার চা দেখো আমি নিয়ে আর কি চলে এসেছি বারান্দাতে, দেখতেই পাচ্ছ এক কাপ একদম ভরা ভরা চা। আর বাবাকে দেখো বিস্কুট নিতে বললাম, বাবা তো বিস্কুট খাবে না বললো। এই দেখো এই মোটা মোটা মুড়ি, এই মুড়িগুলো আর কি আমরা কেউ খাচ্ছি না বেশি, তো বাবাই খাচ্ছে, বলছে আমি চায়ের সঙ্গে মুড়িই খাই তাহলে। আর ওই দেখো বাবার চা, মায়ের চা, মায়ের চাটা ঢাকা আছে। আর মা দেখতে পাচ্ছ কতটা শরীর খারাপ, দেখো হাঁটতে পারছে না, মানে সাপোর্ট হিসেবে এটা ধরছে সেটা ধরছে, দেখতেই পাচ্ছ ওই তক্তপোষটা ধরছে, তারপরে ওই যে দেয়ালটা সেটা ধরে আর কি আসার চেষ্টা করছে, আর হাতে যে ডেকচি বাটিটা ওটাই মুড়ি ঢালবে, ওটা মুড়ি ঢেলে খাবে, কিন্তু মায়ের এখনও কিন্তু ব্রাশ করা হয়নি, তো সেই জন্য কিন্তু মা ব্রাশ করবে। তো সেই জন্য ব্রাশের যে আর কি পেস্ট যেটা সেটা কিন্তু ওই উপরে আছে, দেখতেই পাচ্ছ ওখান থেকে মা আর কি মায়ের ব্রাশ টাশগুলো আর কি নিয়ে নিচ্ছে ব্রাশ করবে। আর আমি এদিকে কিন্তু চাটা খাওয়া শুরু করে দিয়েছি, একটা মাত্র বিস্কুট নিয়েছি আর চায়ে চুমুক দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আজকে চাটা কিন্তু আমি করেছি, কিন্তু চায়ে মিষ্টিটা একটু কম পড়ে গিয়েছে, আর আমার বাবা তো চায়ে মিষ্টিটা খুব একটা বেশি খায় না। আর এই দেখো মা কিন্তু পেস্ট নিয়ে নিয়েছে, আর এবারে কিন্তু মুখ ধোয়ার জন্য এইদিকে আসছে, বুঝতে পাচ্ছি খুব কষ্ট হচ্ছে, হাঁটুর ব্যথা, তারপরে মাজার ব্যথা, দমের কষ্ট, সব কিছু নিয়েই কিন্তু বেঁচে আছে, কিভাবে যে মানে চোখের সামনে এইভাবে ঘোরে দেখলেই কষ্ট হয়। আর দেখো আমাদের সোনটার মা সোনটাকে দিয়ে গেল, সোনটা কিন্তু খুব দুষ্টু হয়ে যাচ্ছে দিনের পর দিন, আর একটু যদি রাগ হয়ে যায় একদম মাটিতে গড়াগড়ি খায় এই যে মেঝের উপরে। এবারে হা করো তো, হা করো,
হা করো। ওই তো মুড়ি আছে, ওই তো গালের মধ্যে মুড়ি, তাহলে খেয়ে নাও, নাম 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 করে খেয়ে নাও, চিকির খেয়ে নাও, নাম 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 করো, এবার নাম 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 করো। দেখো গাইস, আমি পুরো দেখো রেডি ফেডি হচ্ছে এখন, কারণ আমার একটা ফোন এসেছিল এই কিছুক্ষণ আগে, মানে মিনিট চারেক আগে। তো আমি একটা অ্যামাজন থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড পর্দা অর্ডার করেছিলাম, যে ব্ল্যাক যে পর্দা হয়, তো সেই পর্দাটা অর্ডার করেছিলাম 4 দিন, মানে আজকে নিয়ে 4 দিন, মানে ডেলিভারি দিচ্ছে 4 দিনের মাথায়। তো সেটা আনতে যাব, আর উনি আমাকে একটু আগে থেকেই ফোন করেছিল, কারণ যতবার আর কি আমাকে ফোন করে আমি লেটেই পৌঁছাই, তো আমাকে আজকে একটু আগে থেকে বলছে, আমি তোমাকে আধা ঘন্টা আগে তোমাকে ফোন করছি, তুমি একটু তাড়াতাড়ি এসো, আমি একটু মানে এক জায়গাতে ডেলিভারি করে তারপর আসছি। তো সেই জায়গাটার নাম হচ্ছে ভেবিয়া, উনি এখন আছে ভেবিয়াতে, ভেবিয়া থেকে আমাদের মালঞ্চ আসতে ওই কত 15 মিনিট মতো বাইকে আসবে, 15 মিনিটের মধ্যেই চলে আসবে। তো যাই হোক, আর আমি এখান থেকে একটা সাইকেলে যাব, গিয়ে নদী পার হতেই আমার সময় লাগে। তো যেটা বলছিলাম যে ব্যাকগ্রাউন্ড আর কি পর্দা, ব্ল্যাক পর্দা, অনেকেই দেখি যে ব্যাকগ্রাউন্ড পর্দা লাগে ভিডিও করে, তো আমারও মানে আর কি নেয়ার ইচ্ছা ছিল অনেক দিন আগে থেকে। তো ওই যে মানে বেশ মানে টাকা পয়সার জন্য হয়ে উঠছিল না, তো এটা 2 মাস ধরে টাকা মানে জমিয়ে জমিয়ে, আমার আগের তো যে টিউশন পড়াতাম সেই আগের মতো আর কেউ আমার কাছে আর নেই, পড়তে আসে না, তো এখন আপাতত দুজন পড়াই, তো ওই দুজনের টাকা রেখে রেখে 2 মাস মতো টাকা রেখে তারপর আমি এটা কিনছি পর্দাটা, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার আমি রেডি হচ্ছি, মা বলছে যে কোথায় যাচ্ছিস, আমি বলি আমাদের মার্কেটে যাব, তা বলছে যে আমার একটা কাজ করে দে, তো সেই কারণে মায়েরও একটা কাজ আর কি আছে, মায়ের পার্সোনালি কিছু যে কাজগুলো সেগুলো করব, সেগুলো আর আমি ভিডিওর মধ্যে তুলে ধরছি না। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা গাইস। আর এই শার্টটা পরেই নিয়েছি, আমার খুব একটা বেশি যে শার্ট ফাট আছে তা কিন্তু নয়, এইটা আর আরেকটা আছে হচ্ছে সবুজ টাইপের একটা জামা, সেটা তো তোমরা দেখেছো, আর এখন সুতির জামা বলতে এই দুটো, আর না তো সব জামাগুলো না টেরিকটের জামা আর বানানো জামা, সেগুলো পরলে আরও বেশি গরম লাগে, তো মানে এত রৌদ্রে যাব আর এই গরমের মধ্যে যাবো, আমার মনে হয় সুতির জামাটা পরে নিয়েছি, এটাতেই ঠিকঠাক লাগছে, কি ঠিক লাগছে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এখন শার্টের বোতামগুলোই লাগাইনি, লাগাতেই ইচ্ছা করছে না, যা দারুণ সুন্দর গরম পড়েছে গাইস, তোমাদেরকে কি বলবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, খুব একটা ভালো যদিও বানাতে পারি না, আর অবশ্যই ওটা এনে তোমাদের সঙ্গে শেয়ার করব, আনবক্সিং করব, তো তোমরা দেখে নিও যে কেমন হয়েছে আর কমেন্টের মাধ্যমে জানিও। দেখো গাইস, পার্সেল নিয়ে এই নদীর আর কি নদীর রাস্তা দিয়ে বাড়ি ফিরছি, আর এত গরম এত গরম, তোমাদেরকে কি বলবো, ওখানে ভিডিও করি না, আমার ইচ্ছাই করছিল না ওখানে ভিডিও করতে, সারা গা হাত পা পুরো জ্বালা করছে আর সারা গা ঘেমে পুরো একদম নেয়ে গিয়েছে একদম পুরো। তো মধ্যে আমার পার্সেল আছে, আর দেখো দুটো হাত পাখা নিয়েছি, তো হাত পাখা আছে, একটা দুটো আছে, তবু আর দুটো নিলাম, যা গরম পড়ছে হাত পাখার খুব দরকার, কারেন্ট চলে গেলে, তাছাড়া উপরের ঘরেও মানে সব ঘরে বিছনাতে একটা করে রাখার দরকার। এবার যা কথা হবে সব বাড়িতে গিয়ে হবে, এখানে দাঁড়াতে পারছি না, দেখতে পাচ্ছ কি রৌদ্র, চোখ মুখ পুরো অন্ধকার হয়ে আসছে। সে এই দেখো দুটো হাত পাখা নিয়েছি, আর এই দেখো ব্যাগটা এখানে আনলাম, দাঁড়াও ঢেলে ফেলে দিয়ে, তো অনেক কিছু আছে, এই দেখো অনেক কিছু আছে, দেখতে পাচ্ছ ঢেলে ফেলে দিয়েছি, এই দেখো দেখতে পাচ্ছ কলা নিয়েছি, মা কলা দিয়ে জল ঢেলে আজকে খাবে, আজকে বৃহস্পতিবার সেই কারণে, আর এই দেখো সারা গা পুরো দেখো ঘেমে পুরো নিয়ে গিয়েছি, কি অবস্থা, বাইরে আর যাওয়ার মতো নেই, বুঝতে পারছো, বাইরে আর যাওয়ার মতো নেই, আর এইভাবে জামাটাই যদি এরকম করে মুছি তো জামাটাও আর কি ধুইতে হবে, রে বাবা এ কি গরম, গরম না ঠান্ডা পড়ছে। আর ওদিকে মা দেখে এলাম যে মা সিদ্ধ ভাত করবে, সেই জন্য আর কি সিদ্ধ ভাত চাপিয়ে দিল গ্যাসে। হ্যাঁ এই তো দাঁড়ো, চুপ করো, আমি ভিডিও বানাচ্ছি এখন, জামাটা খুলে ফেলে দিই, জামাটা মা কেচে দিতে হবে, পরিষ্কার করতে হবে, ও মা একটুকুনি করে দাও, আচ্ছা 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 ঠিক আছে বাবা ঠিক আছে, তোমার শরীর খারাপ বুঝতে পারছি, ঠিক আছে।
গোটা চারেক তো আমি কিনতে পারি না। এরকম গাইজ অনেকটা কলা এনেছি, এর সঙ্গে অনেকগুলো কলা, এরকম এরকম তিনটে কলা না, এরকম তিনটে কলা ফ্রি দিয়েছে, আর আর একটা কলা, আর দুটো কলা আমার খেতে দিয়েছে ওই কাকুটা, বুঝলেন? এরকম এই তিনটে কলা দাও দাও, ওগুলো আমার টাকায় কেনা, তোমার টাকা আমি তোমার দিয়ে দিচ্ছি, দাঁড়াও, তোমার ওই টাকাটা তো তোমার কাজের জন্য দিয়েছি, তা ওরম বললে হয়? আমি ওই টাকায় খরচা করবো। এই দেখো গাইস, এই দুটো নিয়েছি, এই হারটা কেমন হয়েছে বলবে, আর এইটা দেখো, এটা সিটি গোল্ডের হার, আমি চিনি না ছাই, তবু কিনে নিয়ে আসলাম, বললো তো সিটি গোল্ডের। দেখো এই দুটো হার নিয়েছি, তোমরা আর কি কমেন্টে জানিও যে কত নিতে পারে হার দুটো, মানে এই দুটো হার মিলে কত নিতে পারে। আমি এখন অ্যামাউন্ট বলছি না তোমাদেরকে, পাকাগুলো এদিকে সরিয়ে দেয়। আর এই দেখো, এইটা হচ্ছে সেই আমার ব্যাকগ্রাউন্ড, হচ্ছে হচ্ছে সেই পর্দা, তা এটা আমি একটুখানি বাদে চোখে মুখে জল দিই, চোখ মুখটা একটু ধুয়ে আসি, ধুয়ে এসে তারপরে এটা তোমাদের সঙ্গে আর কি করবো, আনবক্সিং করে দেখাবো, ঠিক আছে? দেখতে থাকো ভিডিওটা। একটু ঠান্ডা খেতে ইচ্ছে করছে, ঠান্ডা খাবো, আগে হাত মুখটা ধুয়ে আসি তারপর একটু ঠান্ডা খাবো। পেপসি আছে, ও সরি পেপসি না, থামস আপ। এই যে বৃহস্পতিবারের রান্না, কলা দেখতে পাচ্ছ, কলা আর আলু ভাতের কি কলা, এটা ডইরে কলা, কাঁচকলা, সরি কাঁচকলা, আমি এখনো কলাও চিনি না, কলা আর আলু ভাতে দিয়ে, আর তরকারি বানাবে না? আর ওই যে কলা নিয়ে আসা হয়েছে ওইটা দিয়ে খাবে। হাত মুখ ধুইলাম, তারপরে আমি নিজে একটু ঠান্ডা খেলাম, ঠান্ডা খাওয়ার পরে দেখো বাবার জন্য ঠান্ডা জলে আর কি হচ্ছে এই যে ছোলার ছাতুটা, পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু মশলা ছাতু যাকে বলে, সেটা বানিয়ে দিচ্ছি। বাবাও কিন্তু একটু মার্কেটের দিকে গিয়েছিল, তো বাবাও বাড়ি এসেছে, মানে আমার পরে বাবা বাড়ি এসেছে, তো সেই জন্য বাবাকে একটু ওই ঠান্ডা জলে আর কি ছাতুটা বানিয়ে দিচ্ছি। দেখো ছাতুটা কিন্তু হয়ে গিয়েছে, এখন বাবাকে ছাতুটা দেবো। বাবা কিন্তু শনটা ওই ঘরে আছে, ওখানে গিয়েছিল, তো বাবাকে ডাকলাম, তো বাবা আসলো, দেখো বাবাকে ছাতুটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ, তো বাবা এখন ছাতুটা খাবে। চান করে নিলাম, আর চান করে ওপরের ঘরে যাওয়ার একটাই কারণ, এই দেখো এই যে দুটো পাখা কিনেছিলাম, তো ওপরের দুটো ঘরই প্রচুর গরম, তো বাবার এই ঘরে দেখো, বাবা তো মশারি টাঙিয়েই রাখে, মানে মশা কামড়াই বলে মশারিটা তুই আর কি দুপুরবেলাতে আবার যখন থাকবে, মানে দুপুরের একটু পরে ওঠে, মানে একটু বিকাল বিকালে তখন ওঠা না, তো তো উপরের ঘর গরম জানোই তো, রোজই এক কথা বলতে ভালো লাগে না, তো তখন কিন্তু উপরের সিলিং ফ্যান চালায় না, তো সেই কারণে এই দেখো মানে দুটো এখানে বাবার এই এখানে একটা পাখা দিলাম, আর ওই ঘরেতে এই জন্য দুটো পাখা কিনলাম, 10 টাকা নিয়েছে, একটু বেশি না। আর এবার যাবো হচ্ছে আমার ঘরেতে, আমার ঘরের লাইটটা, আমার বাবার ঘরের লাইটটা জ্বালেনি, আমার ঘরের লাইটটা জ্বালাই না, জ্বালালে এই দেখো দেখেছ তো এখানে একটা পাখা, তাহলে এই হচ্ছে দুটো পাখা, এই জন্যই করেছে। আর আর একটা কথা তোমাদেরকে বলছি যে হচ্ছে তোমাদেরকে বলেছিলাম যে আমি যে ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ড আর কি পর্দাটা নিয়ে এসেছি, ওটা পরের ভিডিওতেই আনবক্সিং করব, ওটা আলাদা আর একটা ভিডিও করব ভাবছি, তো সেই কারণে এই ভিডিওতে আর ওটা আর কি তোমাদেরকে দেখালাম না, তো বলে দিলাম পরের ভিডিওর জন্য ওয়েট করো, আর দেখতে থাকো আমার ভিডিওগুলো। আর চলো এখন আবার নিচেতে যাব, এখানে থাকার মতো নেই, দেখো একটুখানি উপরে আসলাম এই পাখাগুলো আর কি দেওয়ার জন্য, তো সেই কারণে দেখো পুরো এমনিই ঘামতে শুরু করে দিয়েছি। আর এবারে খাওয়া দাওয়া করবো, মায়ের স্নান হয়ে গিয়েছে, আমি তো স্নান করলামই, আর বাবা এখনও স্নান করেনি, কিছু পাতা আর কি রৌদ্রে আর কি খেলাচ্ছে আর কি, মানে উল্টে পাল্টে খেলানো যেটা ওইটা করছে, ওটা পুরো স্নান করবে, তো তারপরে খাওয়া দাওয়া করবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো ভিডিওটা। দেখো গাইজ আজকে দুপুরে কিন্তু খাবার দাবারগুলো খুব রাজা রাজা, দেখতেই পাচ্ছ আমডাল আছে এখানে, আর এখানে বৌদি ভাই সব মানে গুছাচ্ছে, দেখতেই পাচ্ছ সবাইকে তুলে তুলে দিচ্ছে। দেখো আজকে ভাত আছে, আলু ভাজা আর বরবটি ভাজা, এটাই হচ্ছে দুপুরের খাবার। তো গাইজ খাওয়া হয়ে গেল, এবার কি করব, আরাম করব। তো আজকে ভিডিওটা এইটুকুই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যে। বাই বাই গাইস, আবার একটা নিউ ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ওই যে বাই বাই।